পরবর্তী প্রশ্ন হচ্ছে, শাহ নেহমতুল্লাহর কসিদা সম্পর্কে আপনার মতামত কি, বা আমাদের বিশ্বাস কি হওয়া উচিত, আমরা কি এটা পড়ব? শাহ নেহমতুল্লাহ এর কসিদা যদি কেউ পড়ে তাহলে তো ঈমান হারা হবে। কেন জানেন, আমি একটু বুঝিয়ে বলি সম্পূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি কোনো গণকের কাছে যায় তার 40 দিনের ইবাদত কবুল হয় না, আর গণকে যা বলেছে সেটা বিশ্বাস করে তাহলে তার সে কাফার হবে। উজির আলাহ মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নাজিল করা হয়েছে তার উপরে কুফরি করলো। যারা নেহমতুল্লাহ শাহ নেহমতুল্লাহর কসিদা পড়বে তারা কী জন্য পড়ে এটা জানেন? এটা কোনো সওয়াবের আশা পড়া না, এটা হচ্ছে জানার জন্য যে কী ঘটতে যাচ্ছে, এটা থেকে কিছু বের করতে পারি কিনা। এই যে আপনার গায়েবি জানার চিন্তাভাবনা করছেন, এটাই তো কুফুরি। গায়েবি জানার চিন্তাভাবনা করা কুফুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আপনাকে যেটা দিয়েছেন কোরআন ও সুন্নাহ যা জানিয়েছেন, এর বাইরে কোনো ব্যক্তি বিশেষের কসিদা, কোনো ব্যক্তি বিশেষের মন্তব্য, কারো ভবিষ্যৎবাণী, কেউ অথবা ওই যে নষ্টা ডামনা কি জানি আছে ওর ভবিষ্যৎবাণী, এই সমস্ত জিনিস যদি কেন কেউ পিছনে ঘুরে তাহলে সে কুফুরি করলো। কেন কুফুরি করলো? সে গায়েব জানার চিন্তাভাবনা করতেছে, গায়েব জানার চেষ্টা করতেছে। আর যারা এই জাতীয় গায়েব জানা তারা কুহান বলে ওদেরকে। এদের আগে ছিল এরা গণক, বা এরাই ছিল আর্রাফ, যা জানার চিন্তাভাবনা করে দৌড়াতে বিভিন্ন ইয়া খোঁজে, কেউ কেউ হাত খোঁজে, কেউ রেখা খোঁজে, কেউ বানর দিয়ে গণায়, কেউ তোতা ফাঁকি দিয়ে গণায়। এই নেহমতুল্লার কসিদা এর থেকে এক বিন্দুও কোনো কম নয়। আপনি এটা পড়াও জায়েজ নাই, এতে কোনো জিনিস খোঁজাও যায় না। আমাদের জন্য আল কোরআন ওয়া সুন্না, কোরআন সুন্না আমাদের জন্য যথেষ্ট। সেখানে যেটা বলা হয়েছে এর বাইরে আপনি নেয়ামতুল্লার কসি থেকে কোনো কসিদা থেকে, শাহ নেয়ামতুল্লার কসি থেকে কোনো কিছু নিয়ে আপনার জন্য জায়েজ হবে না, পড়াও জায়েজ হবে না, এটা প্রচার প্রসার করাও জায়েজ হবে না। এবং এটা থেকে নিয়ে আপনি যদি কোনো ভবিষ্যৎবাণী করেন আপনার জন্য কুফুরি হবে এবং শিরকি হবে, এবং এটার মাধ্যমে আপনি মানুষকে বিভ্রান্ত করবেন। যারা এটা করে তাদের থেকে যোজন দূরত্ব অবস্থান করবেন, তাদের কোনো বক্তব্য নেবেন না। আল্লাহ আমাদেরকে এই সমস্ত ইয়া থেকে, কুফুরি কুফুরি ভবিষ্যৎবাণী, কুফুরি এই সমস্ত বক্তব্য থেকে আমাদের দূরে থাকার তৌফিক দান করুন। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم